clicklinebd.com এ সবাইকে স্বাগতম। সাথে আছি আমি অনিক জাবের। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লিটন কুমার দাস। লিটন কুমার দাসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আগে থেকেই ট্রল করা হয়ে থাকে। বিশ্বকাপে যাওয়ার পর তাকে নিয়ে ট্রল করার সংখ্যাটা আরো ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। এই বেড়ে যাওয়ার কারণ কি? বেড়ে যাওয়ার কারণ আমরা যদি লিটন কুমারের ইনিংস সামারি দেখি, গত 2021 সালে 14টা সে টি-20 খেলেছে, সেখানে তার রান সংখ্যা হচ্ছে 184, ডট বল খেলেছে 41.4%, শতক কিংবা হাফ সেঞ্চুরি একটাও করতে পারেনি সে গত 14 ইনিংসে। তো টি-20 ফরম্যাটের জন্য এই স্কোরটা বা লিটন কুমারের এই রানটা সত্যি খুব হতাশার। এই এমন পারফরমেন্স লিটন কুমারের কাছে বা টি-20তে শুধু লিটন কুমার না, কোনো ব্যাটসম্যানের কাছেই এমন পারফরমেন্স আমরা আশা করতে পারি না, কখনোই পারি না। তো তাকে নিয়ে ভক্ত সমর্থক যারা আছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন জায়গায় ট্রল করবে, গালিগালাজ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। যেহেতু সে একটা টপ অর্ডার ব্যাটসম্যান, টপ অর্ডার ব্যাটসম্যানের আপনি যদি গড়টা দেখেন ও প্রতি এভারেজ আর কি ওদের রান 14 ইনিংসে 13 করে, তো টি-20তে আপনি যদি একটা টপ অর্ডার ব্যাটসম্যান প্রতি ম্যাচে তার এভারেজ যদি 13 করে থাকে, এটা সত্যি হতাশার। তো আমরা সব জায়গায় লিটন কুমার দাসকেই কিন্তু অপরাধী বানাচ্ছি, তাকে নিয়ে ট্রল করছি, গালিগালাজ করছি। তো সব দোষ কি লিটন কুমারের? টিম ম্যানেজমেন্টের কি কোনো দায়িত্ব নেই? আমি যদি খেলতে না পারি বা খেলতে ব্যর্থ হই, সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট যদি আমাকে বারবার মাঠে নামায়, আমি কিন্তু বাধ্য বারবার মাঠে নামতে, যেহেতু আমি বিসিবিতে খেলি, জাতীয় দলে খেলি, জাতীয় দলের সাথে আমি চুক্তিবদ্ধ। আমাকে যদি টিম ম্যানেজমেন্ট বারবার মাঠে নামায়, তাহলে আমাকে নামতেই হবে, খেলতেই হবে। তো এখানে কিন্তু আর কোনো অপশন নেই, আমাকে মাঠে নেমে খেলতেই হবে। আমার পারফরমেন্স খারাপ কিন্তু আমাকে টিম ম্যানেজমেন্ট মাঠে নামাচ্ছে, আমি খেলছি। এখানে লিটন কুমারের দায়ভার আমরা পুরোপুরি দিতে পারি না, এখানে টিম ম্যানেজমেন্টেরও দায়ভার আছে। টিম ম্যানেজমেন্ট কি লিটন কুমারের জায়গায় আর কাউকে খুঁজে পাচ্ছে না, তার রিপ্লেসমেন্ট কি খুঁজে পাচ্ছে না? আমরা কি অনূর্ধ্ব-19 দলটা যদি দেখি, অনূর্ধ্ব-19 দল থেকে কি আমরা প্লেয়ার তুলে এনে, আমার তো মনে হয় অনূর্ধ্ব-19 দল থেকে যদি আমরা 4-5 জন প্লেয়ার নিয়ে এসে আমাদের এখনকার যে টিম, এখানে কারো কারো অনেকেরই রিপ্লেসমেন্ট হিসেবে দিয়ে তাদেরকে খেলাই, তারা আরও আমার মনে হয় বেটার পারফরমেন্স করতো। তো টিম ম্যানেজমেন্ট এরকম কোনো ধরনের ঝুঁকি নিচ্ছে না বা তারা নিতে চাইছে না। তো আমরা কিন্তু শুধু দায়ভার লিটন কুমারকে দিতে পারি না, লিটন কুমারকে আমরা যতবার মাঠে নামাবো সে ততবারই খেলবে। তো লিটন কুমার কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত, কিছুটা হলেও বিপর্যস্ত। সে বিভিন্নভাবে তাকে নিয়ে সব জায়গায় যেভাবে ট্রল করা হচ্ছে, সে সামাজিক যোগাযোগ মাধ্যম মনে করেন ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, সেও তো সবসময় ফলো করে, সে যখন এগুলো দেখছে স্বাভাবিকভাবেই তার একটা ইম্প্যাক্ট পড়ছে। গত ম্যাচে আপনারা কিন্তু দেখেছেন যে সে কীভাবে ইজি ক্যাচ দুইটা ছেড়ে দিয়েছে, যেটা আসলে লিটন কুমার দাস কিন্তু অনেক ভালো ফিল্ডার, তার কাছ থেকে এরকম ক্যাচ ফেলে দেওয়াটা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো এটা আমরা লিটন কুমারের বডি ল্যাঙ্গুয়েজে যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা দেখবো যে তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু মাঠে নামার পরেই বোঝা যায় যে সে অনেকটা নার্ভাস, অনেকটা নার্ভাস, অনেকটা ভয় আছে, ভয় কাজ করছে। তো সে এখান থেকে কোনোভাবে উতরিয়ে উঠতে পারছে না, তাকে এখান থেকে উতরানোর সুযোগ দিতে হবে, তাকে দরকার হলে কিছু ম্যাচ বসিয়ে রাখতে হবে, তাকে রেস্ট দিতে হবে, সে মানসিকভাবে চাঙ্গা হয়ে আবার ফিরে আসুক। কিন্তু তাকে আমরা সেই সুযোগটা কেন দিচ্ছি না? তো সে এই প্রভাবটা যে তার উপর পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সাইটের, সে যদি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ফলো নাও করে, তার পরিবারের সদস্যরা কিন্তু এটা ঠিকই ফলো করছে এবং তাকে তো তার সাথে তাদের সবসময় কথা হয়, তারা তাকে জানাচ্ছে যে এরকম তোমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ট্রল করা হচ্ছে। তো গতকাল আমরা যদি দেখি তার ওয়াইফ সঞ্চিতা কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছে, স্ট্যাটাস দিয়ে তার হচ্ছে যে রিয়াকশনটা সে জানিয়েছে, হতাশা লিটন কুমার দাসকে নিয়ে এভাবে ট্রল করা হচ্ছে, সে প্রতিবাদ করেছে। তো এই প্রতিবাদটা আমরা যদি দেখি গত উইন্ডিজ বাংলাদেশের ম্যাচে, আপনারা যদি দেখেন লিটন কুমার দাসের রান সংখ্যার উপর বিভিন্ন অনলাইন ই কমার্স প্রতিষ্ঠান ডিসকাউন্ট দিয়েছে, এবং এটা সত্যি মানে খুব হতাশার। ব্যবসায়ীরা লিটন কুমারকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে, এটা সত্যি হতাশার। লিটন কুমার দাস যত রান করতে পারবে তাকে তত পার্সেন্ট তাদের শোরুমে বা তাদের দোকানে ডিসকাউন্ট দেওয়া হবে লিটন কুমারের রান সংখ্যার উপর। তো এটা নিয়ে তার ওয়াইফ সঞ্চিতা অনেকটা রেগে গিয়েছে, এবং সে রেগে গিয়ে তার
ফেসবুক একটা স্ট্যাটাসও দিয়েছে। তো এই প্রভাবগুলো কিন্তু মোটামুটি প্লেয়ারের উপর পড়ছে, লিটন কুমারের উপর পড়ছে, তার মানসিকভাবে সে অনেকটাই সেজন্য মাঠে নেমে পিছিয়ে পড়ছে। তো আমরা সব দোষ লিটন কুমারকে কোনোভাবেই দিতে পারি না, টিম ম্যানেজমেন্টকেও দায়ভার নিতে হবে, সিলেকশন প্যানেলকেও দায়ভার নিতে হবে। আপনি যদি পরের ম্যাচেও লিটন কুমারকে মাঠে নামান, লিটন কুমার তো নামবেই, খেলবে, সেখানে যদি সে রান করতে না পারে সেটার দায় কিন্তু আমরা তাকেই দেব। তো আমার মনে হয় লিটন কুমারকে বেশ কিছু ম্যাচ দলের বাহিরে রাখা উচিত, তাকে মানসিকভাবে চাঙ্গা হয়ে ওঠার সুযোগ দেওয়া উচিত, এবং সে মানসিকভাবে চাঙ্গা হয়ে উঠুক, সে আবার পারফর্ম করুক, ফিরে আসুক, এটা কিন্তু আমরা সবাই চাই। কারণ লিটন কুমার হোক বা আপনি সৌম্য সরকার বলেন, লিটন কুমার বলেন, যাকেই বলেন, তারা যখন ভালো পারফর্ম করবে, ব্যাটে রান তুলবে, বল হাতে উইকেট নিবে, সেটা কিন্তু বাংলাদেশ দলের জন্যই ভালো, আমাদের জন্যই ভালো। যেহেতু মানসিকভাবে একটু বিপর্যস্ত, তো তাকে সবার উচিত সময় দেয়া, সুযোগ দেয়া, দরকার হলে তাকে বসিয়ে রাখা, বসিয়ে রেখে অন্যদের নতুন শামীম পাটোয়ারিকে সুযোগ দিতে পারে। শামীম পাটোয়ারি বেশ কিছু ম্যাচ এখনও একটাও সুযোগ পায়নি, শামীম পাটোয়ারি সুযোগ পেতে পারে। লিটনকে বসিয়ে রাখলে সমস্যাটা কোথায় সেটা আমি কোনোভাবেই বুঝতে পারছি না। লিটনকে অবশ্যই সময় দেওয়া উচিত, বসিয়ে রাখা উচিত, এবং তাকে মানসিকভাবে মেন্টালি সে আরও স্ট্রং হয়ে ফিরে আসুক, এটা আমাদের সবার কাম্য এবং সবাই সেটাই চাই। তো ক্লিক লাইন বিডির সাথে আপনারা থাকুন, এবং নতুন নতুন ভিডিও পেতে সবসময় চোখ রাখুন ক্লিক লাইন বিডিতে, আর সাথে থাকবো আমি অনেক জাবের।